বরাবরের মতো আবারও হাজির হয়েছে আপনাদের জন্য খুবই সুস্বাদু পিঠার একটি রেসিপি নিয়ে, যেটা মুখে দিতে মিশে যাবে। সুজির তৈরি এই পিঠা দুটি ভিন্ন স্বাদের পিঠা হবে আজকে, একই ব্যাটার দিয়ে, যেটা খুবই মজার। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চাইলে ট্রাই করতে পারেন, আপনারা এটাকে সুজির দুধ গোকুল পিঠাও বলতে পারেন। এই পিঠা তৈরি করতে লাগবে নারিকেল এবং গুড় পিঠার পুর তৈরি করার জন্য। গুড় গলে যাওয়ার জন্য আমি এখানে তরল দুধ অ্যাড করেছি, কেউ চাইলে পানি অথবা নারিকেলে পানি অ্যাড করতে পারেন। আর সেই সাথে দিয়ে দিব গরম মশলা, সাদা এলাচ, দালচিনি এবং তেজপাতা। আমাদের পুরটা রেডি, এটাকে একটু ঠান্ডা হতে দিব। ঠান্ডা হওয়ার পর এটাকে গোল করে একটু চ্যাপ্টা করে তৈরি করে নিতে হবে। নর্মালি আমরা যেভাবে আপনার কি বলে টিকিয়া কাবাব তৈরি করি, ওরকম মোটা না, একটু পাতলা করে তৈরি করতে হবে। ঠিক এভাবে হাতের তালুর মধ্যে নিয়ে চাপ দিয়ে চ্যাপ্টা করে সবগুলো তৈরি করে নিতে হবে। সুজির মিশ্রণ তৈরি করার জন্য আমি নিয়ে নিচ্ছি সুজি এবং ময়দা। মেজারমেন্টটা এরকম হবে, যে বাটি বা কাপ আপনি ইউজ করেন না কেন, সেটা দিয়ে এক বাটি সুজি নেবেন, হাফ বাটি ময়দা নেবেন, আর স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। আমি যে পরিমাণ এখানে সুজি এবং ময়দা নিয়েছি, এতে হাফ টিস্পুন লবণ পারফেক্ট। এখানে কিন্তু চিনি বা গুঁড় দেওয়া যাবে না, নর্মাল পানি দিলাম। যে বাটিতে মেপে নেবেন সে বাটিতে এক কাপ পরিমাণ বা এক বাটি পানি দিয়ে এটাকে মিক্স করে কিছুক্ষণ রেখে দেবেন, 10 মিনিটের মতো সুজি ফুলে উঠবে। ও যেটা বলছিলাম যে লবণ দিয়ে এই মিশ্রণটা তৈরি করতে হবে, এখানে কিন্তু চিনি বা গুঁড় ব্যবহার করা যাবে না, কারণ এটার ভিতরে থাকবে নারিকেলের পুর, সেটা মিষ্টি। আবার আমরা একটা দুধে ভিজাবো, সেখানেও হালকা মিষ্টি থাকবে, তো এই কারণে এটার মধ্যে কিন্তু চিনি বা গুঁড় কোনো কিছু মিক্স করা যাবে না, জাস্ট লবণ দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, হাফ টিস্পুনের একটু কম, আর সেই সাথে দিয়ে দিচ্ছি হালকা গরম পানি। এখন সব কিছু খুব ভালোভাবে হ্যান্ড হুইস্কের সাহায্যে আমি এটাকে মিক্স করে নিচ্ছি। ঠিক এরকম লিকুইড করতে হবে, এর থেকে পাতলা করা যাবে না। মিশ্রণের মধ্যে নারিকেলের পুর দিয়ে এভাবে ডিপ করে ডুবো তেলে ফ্রাই করে নিতে হবে। এখন বাকি যে মিশ্রণ রয়েছে, এই মিশ্রণে আমি সামান্য ইনু মিক্স করেছি। ইনু মিক্স করার পর যখন আমি এটা ভেজেছি, তখন দেখলাম যে এটা অনেক বেশি ফ্লাফি হয়, যেটা একেবারে নরম তুলতেলে আর মুখে দিতেই মিশে যায়। তো আপনারা চাইলে কিন্তু প্রথমেই বেকিং পাউডারটা স্কিপ করে এখানে ইনু ইউজ করতে পারেন। ইনু যেটা আপনারা দেখবেন যে ইন্ডিয়াতে বিজ্ঞাপন দেখায়, হজমের জন্য অনেকে খাওয়ার পর এটা এক গ্লাস পানির সাথে মিশিয়ে খায়। তো এটা আমার কাছে মনে হয় যে বেকিং পাউডার বেকিং সোডার পরিবর্তে ইউজ করাটা বেস্ট। আপনারাও ট্রাই করে দেখতে পারেন, দেখবেন খুব ভালো একটা রেজাল্ট পাবেন, আর এটা হজমের জন্য খুব ভালো। তো দেখুন এটা কিন্তু বেশ ফ্লাফি। এখানে দুধ রয়েছে 1 লিটারের একটু বেশি, আমি আগে থেকে গুঁড়া দুধ মিক্স করে দুধটা কিন্তু একটু ঘন করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এটা অনবরত নিয়েছে, কিছুক্ষণ জাল করব। যদি গুঁড়া দুধ মিক্স করেন তাহলে খুব বেশি সময় জাল করে এটাকে ঘন করার দরকার হয় না, শর্ট টাইমে এটা ঘন হয়ে আসে।
মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে যেন তলানি থেকে লেগে গিয়ে পুড়ে না যায়। দুধ জাল করা হয়ে গেলে চুলা বন্ধ করে আমি মিক্স করছি খেজুর গুড়ের শিরা। আমি খেজুর গুড় সামান্য পানির সাথে মিক্স করে জাল করে নিয়েছি, কারণ অনেক সময় দেখা যায় সরাসরি গুড় দুধের মধ্যে মিক্স করে জাল করলে দুধ ফেটে যায় বা নষ্ট হয়ে যায়। তাই গুড় এবং দুধ আলাদাভাবে জাল করে একসাথে মিক্স করলে কিন্তু জাল করার পর আর নষ্ট হয় না। আবার কিছু কিছু গুড় এরকম যে আলাদাভাবে জাল করার পর দুধের মধ্যে দিয়ে যদি আবার বলক তোলেন সেক্ষেত্রেও নষ্ট হয়ে যায়। যদি এমন হয় তাহলে জাস্ট এটাকে মিক্স করে রেখে দিবেন আর জাল করবেন না। তবে এই পিঠা বানাতে হলে আপনাকে কিন্তু এই পিঠাটা জাল করতে হবে। যদি এই পিঠা জাল করতে না চান তাহলে আপনি বেকিং পাউডারের পরিবর্তে ইনো ব্যবহার করবেন, তাহলে আর জাল করার প্রয়োজন হবে না। গরম দুধের সাথে গরম গুড় এসে এটা মিক্স করে সেটার মধ্যে জাস্ট পিঠাগুলো ছেড়ে দিয়ে ঢেকে রাখবেন। এমনিতেই এটা রস টেনে বেশ নরম তুলতুলে হবে, যেটা মুখে দিতেই মিশে যাবে। সুজি যে বড়া আমরা তৈরি করেছি ইনু দিয়ে সেটা কিন্তু দেওয়ার পর মানে এই দুধে মিক্স করার পর জাল দেওয়া যাবে না, তাহলে কিন্তু গুলে যাবে। আপনারা লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন, যখন আমি বড়া মিক্স করেছি তার আগে কিন্তু চুলা বন্ধ করে দিয়েছে, দিয়ে জাস্ট বড়া অ্যাড করে মিক্স করে নিচ্ছি। এটা জাস্ট উল্টিয়ে পাল্টিয়ে মিক্স করতেই দেখবেন যে রস টেনে বেশ নরম হয়ে যায় এবং এটা গরম গরম সাথে সাথে পরিবেশন করা যায়। সাথে সাথেই আপনি যখন এটা খাবেন দেখবেন একদম মুখে দিতেই মিশে যাবে, এতটাই নরম তুলতুলে হয়। তো খুবই মজার এই পিঠা, আপনার চাইলে এইভাবে একবার এটা তৈরি করে দেখতে পারেন। ডিটেলস আমি এ টু জেড টিপস অ্যান্ড ট্রিক্স সহ রেসিপিটি শেয়ার করেছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। যদি প্রপার ওয়েতে আপনি তৈরি করতে পারেন তাহলে খেয়ে খুবই মজা পাবেন। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এরকম সহজ এবং মজার মজার সব ইউনিক রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন আশা করছি। পিঠাটা আমি সাথে সাথেই কিন্তু সার্ভ করেছে, আর এটা আমি আপনাদেরকে একটু উঠিয়ে দেখিয়ে দিতে চাচ্ছি যে আসলে পিঠাটা কেমন হয়েছে। অনেকে বলে আপুকে এটা দেখালেন না, দেখুন এটা এতটাই নরম যে চামচের চাপেই কিন্তু গলে যাচ্ছে। এতে করে কিন্তু বোঝা যায় যে পিঠাটা মুখে দিতেই মিশে যাবে। আর এটার সাথে এই যে নারিকেলের বকুল পিঠা যেটা বলে, জাস্ট এটাকে ভেঙে এটা এটার সাথে মিক্স করে খেয়ে দেখবেন, অত্যন্ত মজার, খুবই সুস্বাদু একটা পিঠা, অবশ্যই ট্রাই করবেন। আর যদি বাসায় এটা তৈরি করেন আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লেগেছে। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।